তারা আমেরিকাতে লবিং ফার্ম নিয়ে করছে জনগণের টাকা খরচ করে, অথচ এখন বিএনপি জামাতের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে যে আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের সর্বশেষ রিপোর্টে তারা স্পেসিফিক্যালি জামাত ইসলামের নাম উল্লেখ করে বলেছে জামাতের ব্যাপারে ইন্টারন্যাশনাল কমিউনিটি খুবই ইন্টারেস্টেড, জামাত ইসলামের ইন্টারন্যাশনাল লবিং অ্যাক্টিভিটিস। জামাত ইসলামী, যেহেতু বাংলাদেশে জামাতকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেওয়া হচ্ছে না এবং এইটা এখন একটা গ্লোবাল ভিলেজ, আপনারা জানেন যে জনগণের টাকা খরচ করে আওয়ামী লীগ কিন্তু আমেরিকাতে এবং অন্যান্য জায়গায় লবিং ফার্ম নিয়োগ করেছে যারা তারা করতে পারে না। বাট এটা যেহেতু একটা গ্লোবাল ভিলেজ, বাংলাদেশে বিভিন্ন স্টেক হোল্ডার্সরা কাজ করে, জামাত ইসলামী ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে এবং বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কথাবার্তা বলে, যেটা আওয়ামী লীগ অতীতে বলেছে এবং এখনও বলছে, সেটা বিএনপিও বলছে, সেটা আমরাও বলছি। যেহেতু আন্তর্জাতিক কমিউনিটির একটা প্রভাব বাংলাদেশের রাজনীতিতে রয়েছে এবং তারা রোল প্লে করে বাংলাদেশের রাজনীতিতে, জামাত ইসলামী যেহেতু একটি গণতান্ত্রিক দল, ইন্টারন্যাশনাল কমিউনিটি বিশেষ করে আমেরিকা, ব্রিটেন এবং ইন্টারন্যাশনাল অধিকাংশ অর্গানাইজেশনগুলো জামাত ইসলামীকে গণতান্ত্রিক রাজনৈতিক দল মনে করে। আপনারা দেখেছেন যে আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের সর্বশেষ রিপোর্টে তারা স্পেসিফিক্যালি জামাত ইসলামের নাম উল্লেখ করে বলেছে যে বাংলাদেশের মানে বৃহৎ ইসলামী দলটির রাজনৈতিক অধিকারটি এই মানে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার কেড়ে নিয়েছে। সো এই ব্যাপারটি মানে এই যে কথাটি আমেরিকা বলল, এর পেছনে কিন্তু আমেরিকাকে স্টাডি করতে হয়েছে, বাংলাদেশের রাজনীতিটাকে তারা ক্লোজলি অবজার্ভ করতে হয়েছে। সুতরাং বাংলাদেশ এটা যেহেতু মানে ইটস এ গ্লোবাল ভিলেজ নাও, সকলে আমরা মানে এই ইনফরমেশান মিডিয়ার যুগে সকলে কিন্তু ক্লোজলি কানেক্টেড। আর এখন যেহেতু জামাত ইসলামের গণতান্ত্রিক দল, জামাতের ব্যাপারে ইন্টারন্যাশনাল কমিউনিটি খুবই ইন্টারেস্টেড তারা কী করছে, আর যেটি যেহেতু এটি তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল, সুতরাং জামাতকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি আমেরিকা এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড মনে করছে জামাতকে দিয়ে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি হবে না। সুতরাং তারাও অ্যাঙ্গেজ হচ্ছে জামাতের সাথে, আমরাও মানে তাদের সাথে অ্যাঙ্গেজ হচ্ছি। এইটা এটা মানে এঙ্গেজমেন্ট ইস্যু, অর্থাৎ আমরা তাদের সাথে কথা বলছি, তারা আমাদের কথা শুনছে, আমরা আমাদের কনসার্নগুলো তাদের সাথে তুলে ধরছি, তারা আমাদের কাছে জানতে চাচ্ছে, অর্থাৎ উই হ্যাভ বিন মেনটেনিং রেগুলার কমিউনিকেশন অ্যান্ড কন্ট্যাক্ট উইথ দেম। আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট যেটা বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত যে স্যাংশন দিয়েছে, বলেছে যারা নির্বাচনে যারা বাধা দিবে তাদের আমেরিকার ভিসা দেওয়া হবে না। বাংলাদেশে একটা স্বাধীন সার্বভৌমত্বের দেশ হিসাবে এই স্যাংশন আপনি কীভাবে দেখছেন? দেখুন, তারা কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। বাংলাদেশের কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে কমিটমেন্ট রয়েছে গণতন্ত্রের জন্যে, মানবাধিকারের জন্যে। বাংলাদেশ বিভিন্ন ইন্টারন্যাশনাল মানবাধিকার এবং ডেমোক্রেটিক মানে ইনস্ট্রুমেন্টের সিগনেটরি। স্বাভাবিকভাবে যেহেতু বাংলাদেশের কমিটমেন্ট রয়েছে ডেমোক্রেসির প্রতি, মানবাধিকারের প্রতি, আর আমেরিকা যেহেতু মানবাধিকার ডেমোক্রেসিকে তারা প্রমোট করতে চায়, তারা তাদের দেশের পলিসি অ্যাডপ্ট করছে। তারা নাইজেরিয়ার বিরুদ্ধে করেছে, আরও কিছু কান্ট্রির বিরুদ্ধে করেছে, তারা সেটা করতেই পারে, এটা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি আঘাত নয়। এটি হচ্ছে যে ইন্টারন্যাশনাল মানে কমিটমেন্টের বিষয় যে তারা বাংলাদেশে একটি সুশাসন দেখতে চায়, বাংলাদেশে জনগণের অধিকার সংরক্ষিত আছে দেখতে চায়, তারা রুল অফ ল দেখতে চায়। যেহেতু ইন্টারন্যাশনাল নিরপেক্ষ অর্গানাইজেশনগুলো বলছে বাংলাদেশে গত নির্বাচনটি ডেমোক্রেটিক ইলেকশন হয় নাই, রাতের বেলা ব্যালট বাক্স ভরে ফেলা হয়েছে, এটা বিভিন্ন কান্ট্রিজ বলছে, নিউট্রাল অর্গানাইজেশনগুলো বলছে, তারা আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তার মানে বিরোধী দলের নেতাকর্মীদেরকে মানে গুম করছে, তাদেরকে পানিশমেন্ট দিচ্ছে। স্বাভাবিকভাবে আমেরিকা যেহেতু রুল অফ লয়ের প্রতি, ডেমোক্রেসির প্রতি কমিটেন, আইনের শাসনের প্রতি এবং হিউম্যান রাইটসের প্রতি কমিটেন, তারা সেটি করতেই পারে এবং তাদের সেটি করার অধিকার রয়েছে, তারা সার্বভৌমত্বের প্রতি কোনো আঘাত দিচ্ছে না। এবং আমি মনে করি তারা তাদের সিনসিয়ারিটির পরিচয় দিয়েছে। এবং আওয়ামী লীগ যদি আজকে বলে যে মানে আমেরিকা বাড়াবাড়ি করেছে, তাহলে শেখ হাসিনা কী করেছে? আপনি একজন সাংবাদিক, আপনি বলুন, যখন মানে 2001 থেকে 2007-8-9 পর্যন্ত শেখ হাসিনা, আপনারা ব্রিটেন প্রবাসীরা সাক্ষী, ব্রিটেনের অধিকাংশ রাজনীতিবিদদের দ্বারে দ্বারে শেখ হাসিনা ঘুরেছে, ইউরোপে ঘুরেছে, আমেরিকাতে ঘুরেছে, তারা ইন্টারন্যাশনাল মানে কমিউনিটির কাছে তারা গিয়েছে তাদের অধিকারের জন্য, তাদের রাজনৈতিক অধিকারের জন্য।
তারা যদি তখন যেতে পারে, তাদের অধিকারের জন্য কথা বলতে পারে, তাহলে আজকে বিরোধী দল কেন কথা বলতে পারে না? এটি হচ্ছে মানে দ্বিমুখিতা। আমি বলবো এটা একটা হিপোক্রিটিক্যাল পজিশন আওয়ামী লীগ হ্যাজ টেকেন। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সিস্টেমের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতায় এসেছে, ক্ষমতায় যেয়ে তারা তত্ত্বাবধায়ক সিস্টেম সংবিধান থেকে বাদ দিয়ে দিয়েছে। আওয়ামী লীগ মুখে বলে আমরা সংবিধানের প্রতি কমিটমেন্ট মানে কমিটেড, কিন্তু তারা তাদের প্রভাব বিস্তার করে তাদের প্রভাবাধীন একজন বিচারপতিকে দিয়ে, যাকে তারা পরবর্তীতে সুযোগ সুবিধা দিয়েছে, তাকে দিয়ে তারা সংবিধান চেঞ্জ মানে রায়টি দিয়েছে, সংবিধান চেঞ্জ করেছে। তারা আমেরিকাতে লবিং ফার্ম নিয়োগ করছে জনগণের টাকা খরচ করে, অথচ এখন বিএনপি জামাতের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে বিএনপি জামাত আমেরিকাতে লবিং ফার্ম নিয়োগ করেছে এবং আমেরিকা বায়াস সিদ্ধান্ত নিয়েছে। অথচ তারা কিন্তু তাদের স্বার্থে, এখনও আমি বলছি, তারা জনগণের টাকা খরচ করে আমেরিকাতে লবিং করছে এবং করেছে।